ফোন পে, গুগল পে, আমরা সকলেই কিন্তু এখন এই সমস্ত অ্যাপকে ইউজ করছি, বা ইউপিআই পেমেন্ট সিস্টেমকে আমরা ইউজ করছি। আগে যেমন আমরা ব্যাংকের মাধ্যমে বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতাম, এখন কিন্তু সেই পেমেন্ট পদ্ধতিগুলো একদম পুরনো হয়ে গেছে। এখন কিন্তু আমরা শুধুমাত্র ইউপিআইকেই বেশি প্রাধান্য দিচ্ছি। তো ইতিমধ্যেই আমরা জানি যে ইউপিআই অ্যাপগুলো কোনো কোনো সার্ভিসের ক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন রকমের চার্জ করা শুরু করে দিয়েছে। তো ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে ইউপিআই অ্যাপগুলো নাকি এখন থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন রকমের চার্জ লাগু করবে। তো এই কথাটি কিন্তু অবশ্যই সত্য, কারণ ইউপিআই অ্যাপগুলো কিন্তু প্রতিনিয়তই চাচ্ছে যে তাদের মাধ্যমে যে টাকাগুলো সেন্ড করা হয়, সেই টাকার মধ্যেও তারা বিভিন্ন রকমের ট্যাক্স বা বিভিন্ন রকমের চার্জ বসাবে। তো এই ব্যাপারটি নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। তো এই ভিডিওর মধ্যে আমরা জানবো যে চার্জ যদি বসানো হয় তাহলে সাধারণ মানুষের ক্ষতি নাকি লাভ। তো অবশ্যই তোমরা জানো যে সাধারণ মানুষের ক্ষতি, যখনই চার্জ বসিয়েছে তখনই ক্ষতি, এবং অবশ্যই সরকারের কোনো না কোনো দিক দিয়ে লাভ হবে। তো যাই হোক, তো এই যে বিষয়টি, এই বিষয়টির উপর বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্ন সমীক্ষা করে, এবং সেইখান থেকে জানা যায় প্রায় 75% মানুষ বলছে যদি ইউপিআই এর বা ইউপিআই পেমেন্টের মধ্যে চার্জ বসানো হয় তাহলে তারা ইউপিআই ইউজ করা বন্ধ করে দেবে, এবং অবশ্যই বন্ধ করে দেওয়া উচিত। কারণ তোমরা দেখবে যে এই যে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলো কিন্তু প্রথমে মানুষকে বিভিন্ন রকমের সুবিধা দিচ্ছে। যেমন আমাদের টেলিকম কোম্পানিগুলো তোমরা দেখবে, এয়ারটেল রয়েছে, জিও রয়েছে, তারা প্রথম প্রথম মানুষকে খুব ভালো সুবিধা দিচ্ছিলো, একদম কম প্রাইসে খুব ভালো ভালো সার্ভিস দিচ্ছিলো। তারপরে কিন্তু একের পর এক মানুষকে লুটে খাওয়া শুরু করলো। ঠিক সেমভাবেই কিন্তু এই ইউপিআই অ্যাপগুলো একটি রিচার্জ করতে এখন 1 থেকে 2 টাকা চার্জ করে। যখন এই পেমেন্ট করতে যখন তারা চার্জ করতে শুরু করবে পার্সেন্টেজ হিসেবে, তখন কিন্তু কিছুদিন যেতে না যেতে এই পার্সেন্টেজের হার আরও অনেকটাই বৃদ্ধি পাবে বলে আমরা ধারণা করছি। এবং এই যে পরিমাণ, এই পরিমাণ কিন্তু একদিন এক্সট্রিম লেভেলে গিয়ে পৌঁছাবে, এবং এটি অবশ্যই নির্ধারিত বা এটি অবশ্যই কিন্তু হতে চলেছে যদি চার্জ বসানো হয়। তো যদি চার্জ বসায় তাহলে অবশ্যই আমাদের নাগরিক যারা রয়েছে তাদেরকে এই ইউপিআই অ্যাপগুলো বন্ধ করে দেওয়া উচিত, বা ইউপিআই অ্যাপগুলো না চালানো উচিত, তাহলেই কিন্তু হয়তো এর সমাধান আসতে পারে। তো তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদেরকে জানাও, ইউপিআই অ্যাপগুলো যদি চার্জ বসানো শুরু করে তাহলে তোমরা কি এই ইউপিআই অ্যাপগুলো ইউজ করবে। তবে এই যে ইউপিআই এর মধ্যে চার্জ বা বিভিন্ন রকমের টাকা ট্রান্সফার করতে চার্জ, এই বিষয়ে কিন্তু একটি, এই যে বর্তমানে যে কথাগুলো চলছে এই কথার মধ্যে কিন্তু একটি কিন্তু রয়েছে, যেই জিনিসটি নিয়ে আমরা একটি সেপারেট ভিডিও বানাবো। তোমরা অবশ্যই এটা মাথায় রাখবে যে পার্সন টু পার্সন যদি টাকা সেন্ড করা হয় সেই ক্ষেত্রে কিন্তু 2024 নিয়ম হিসেবে তোমাদের কোনো টাকা লাগবে না, বা পার্সন টু মার্চেন্টের কাছে যদি তোমরা টাকা সেন্ড করো সেই হিসাবে কিন্তু তোমাদের কোনো চার্জ কাটবে না। কিন্তু যদি মার্চেন্ট যদি কোথাও টাকা সেন্ড করে সেই ক্ষেত্রে কিন্তু এইখানে 2000 টাকার উপরে যখনই সেন্ড করবে তখনই কিন্তু তার যে পার্সেন্টেজ সেটি 1.1% কাটা হবে। তবে এইখানে কিন্তু একদমই এখনও ক্লিয়ার নয় যে মার্চেন্টকে টাকা সেন্ড করলে টাকা কাটবে না মার্চেন্ট টাকা সেন্ড করলে কাটবে। তো মার্চেন্ট কারা তোমরা জানো, যে সমস্ত দোকানদার ফোনপে ইউজ করে তোমাদের কাছ থেকে টাকা নেয় বা আমাদের কাছ থেকে টাকা নেয় তাদেরকেই মার্চেন্ট বলা হয়, বা তাদের মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে এবং সেই অ্যাকাউন্টেই টাকা ট্রান্সফার করতে হয়। তো এইরকমও একটি কথা রয়েছে যে মার্চেন্টের অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে এবং মার্চেন্টের অ্যাকাউন্ট থেকে যদি টাকা কাটে, এইখানে কিন্তু এমনও কথা রয়েছে যে মার্চেন্টের অ্যাকাউন্ট থেকে চার্জ না কেটে যে পাঠাবে তার অ্যাকাউন্ট থেকেও চার্জ কাটতে পারে, এইরকমও আমরা কিছু কথা শুনছি। তো এই সমস্ত বিষয় আমরা খতিয়ে দেখছি, এবং এই সমস্ত বিষয় নিয়ে আমরা একটি ডিটেলস ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি, এবং সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এবং ততক্ষণ পর্যন্ত একদম তোমরা প্যানিক হবে না, কেউ একদম কিন্তু কোনো চিন্তার কারণ নেই ততক্ষণ পর্যন্ত, বা যতক্ষণ পর্যন্ত না লাগু হচ্ছে সরাসরিভাবে বলে দিচ্ছে যে ইউপিআই পেমেন্ট করতে গেলে বা টাকা ট্রান্সফার করতে গেলে এখন থেকে চার্জ দিতে হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের চিন্তা নেই। কারণ এর আগেও অনেকবার কিন্তু এই কোম্পানিগুলো বলেছিল যে তোমাদের টাকা ট্রান্সফার করতে বিভিন্ন রকমের চার্জ দিতে হবে, বা গ্রাহকদের টাকা ট্রান্সফার করতে বিভিন্ন রকমের চার্জ দিতে হবে। এই কথাগুলো বলা সত্ত্বেও কিন্তু এই নিয়ম লাগু করা হয়নি, তবে এখন কিন্তু লাগু করা হতেও পারে। তো এই বিষয়টি আগে আমরা খতিয়ে দেখব, এবং এর যে তথ্যগুলো সেই তথ্যগুলো দেখব, তোমাদের জন্য ডিটেলস ভিডিও নিয়ে আসবো, এবং সেই ডিটেলস ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলেই অবশ্যই তোমরা তোমাদের যে চিন্তা সেই চিন্তা থেকে একদম মুক্ত হয়ে যেতে পারবে। তো আজকের ভিডিও এতটুকুই, কারণ তোমাদের ভয় দূর করার জন্যই আজকের এই ভিডিওটি। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।